বন্ধুরা, কি হবে যখন কোনো মানুষ প্লেনের চলন্ত ইঞ্জিনের সামনে চলে আসবে? আর ঠিক এরকমই ঘটনা ঘটে 17 ডিসেম্বর 2015 সালে, যখন একটি ফ্লাইট মুম্বাই থেকে হায়দ্রাবাদ যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। তখনই সেখানে থাকা সকল টেকনিশিয়ান ও ইঞ্জিনিয়াররা প্লেনের ইঞ্জিনগুলোকে ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করছিল, যাতে মাঝ আকাশে কোনো সমস্যায় পড়তে না হয়। আর তাদের মধ্যে একজন স্টাফ মেম্বারের সংকেতকে পাইলট ভুল করে ইঞ্জিন স্টার্ট করার সংকেত হিসেবে ভেবে নেয় আর ইঞ্জিন চালু করে দেয়। আর সেখানে থাকা একজন ইঞ্জিনিয়ার তখনও ইঞ্জিনগুলোকে পরীক্ষা নিরীক্ষার কাজে ব্যস্ত ছিল। আর তারপর যা হলো তা দেখে আপনি অবাক হয়ে যাবেন। তার আগে কোনো কসম ছাড়া ভিডিওটিতে একটি লাইক দেওয়ার পর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন, কারণ আপনাদের একটি লাইক এবং সাবস্ক্রাইব আমাদের পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করে। ওকে বন্ধুরা, আর যখনই সে ইঞ্জিনের কাছে যায় তখনই 1.5 লাখ RMPR-এ ঘুরতে থাকা ইঞ্জিন তাকে ভেতরে নিয়ে হাজারো টুকরো করে দেয়। আর আপনি কি কখনো প্লেনে উঠেছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন।